যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকি কষ্ট নেবেন না, এ কি বললেন তাসকিন আহমেদ। চোট বড় ভোগাচ্ছে তাসকিন আহমেদকে, বিসিবি একাডেমি মাঠে নিজেই হাতের আঙ্গুল গুনে জানালেন এ বছর চোটে পড়েছেন 5 বার। একজন পেসার যদি এতবার চোটে পড়েন, স্বাভাবিক খেলাটা খেলবেন কিভাবে? কদিন আগে জাতীয় লিগ দিয়ে ফিরলেন, 5 উইকেট নিলেন, আবার চোটে পড়লেন। কেন বারবার চোটে পড়ছেন তাসকিন? এটি শৃঙ্খলার অভাবে নাকি অসচেতনতা? শৃঙ্খলা কিংবা অসচেতনতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন তাসকিন, একদম ভুল কথা। একজন ক্রিকেটার হিসেবে যেখানে সুযোগ পাই সুস্থ থেকে খেলতে চাই, দিন শেষে আমার নেশা পেশা সবই খেলা। চোটে পড়ে ঘরে বসে থাকতে কখনোই ভালো লাগে না, নিজের সেরাটাই চেষ্টা করি ফিট থেকে যে কোনো দলের হয়ে খেলতে। বাংলাদেশের হয়ে খেলাটা সবসময় স্বপ্ন আর শান্তির বিষয়, নিজেকে দুর্ভাগ্যই মনে হচ্ছে। যেটা হয়ে গেছে তা হয়ে গেছে, চেষ্টা করছি নিজেকে শতভাগ চোটমুক্ত রাখতে। বছরের শুরুর দিকে পিঠে কোমরে চোট পেলেন, সেটি থেকে সেরে উঠতে প্রায় 4 মাস লেগে গেছে তাসকিনের। 2 বার হাত ফেটেছে, জাতীয় লীগের ম্যাচে পেলেন পাজরে চোট, বারবার চোটে পড়ায় পারছেন না স্বচ্ছন্দে এগোতে। শতভাগ ফিট না থাকলে সেরাটা দেওয়া কঠিন হয়ে যায়। ইতিবাচক দিক হচ্ছে জাতীয় দলের বাইরে থাকা তাসকিন এখন অনেকটাই সেরে উঠেছেন, জানালেন 1 সপ্তাহ পর শুরু করবেন বোলিং। আবারও বাংলাদেশ দলে ফিরতে কতটা উন্মুখ, 23 বছর বয়সী পেসারের কাতর কণ্ঠে বোঝা যায় আমি চাই দ্রুত ফিরতে, দেশের হয়ে খেলতে হবে। সামনে অনেক বড় বড় সিরিজ টুর্নামেন্ট আসছে, সামনে বিশ্বকাপ আসছে, আমার স্বপ্ন গতবারের মতো এই বিশ্বকাপেও খেলা। এর আগে ফিট হিসেবে নিজেকে তৈরি করতে হবে, শুধু ফিট হলে হবে না, ভালো খেলে দলে জায়গা করে নিতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বিপিএল, নিউজিল্যান্ড সফরে চেষ্টা করব দলে জায়গা পেতে। দলে জায়গা পাওয়ার ব্যাপারটা আমার হাতে নেই, আমি চেষ্টা করব নিজের সেরাটা দিতে। যদি কোনো আঘাত দিয়ে থাকি কারো মনে কষ্ট নেবেন না, দোয়া করবেন আমি যেন আগের মতো দেশের হয়ে খেলতে পারি।